দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা পুলিশের ছুটি বাতিল জানাবো গুলিস্তানের সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ছাত্রের মৃত্যু আরও থাকছে পথচারীকে বাঁচড়াতে গিয়ে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর অন্যদিকে মিরপুর সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর অপরদিকে শর্ত সাপেক্ষে ছাড়া হলো তুলে নেওয়া ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীকে আরও গোটা দেশে আলোড়ন সৃষ্টি করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি কোনোরকম না টেনে শেষ অবধি দেখার অনুরোধ করছি আর আপনি যদি প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা ও পুলিশের ছুটি বাতিল করা হয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজধানীসহ সারা দেশে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে এই গুজবকে কেন্দ্র করে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হতে পারে সেজন্য পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে মঙ্গলবার তেইশে নভেম্বর দিনগত রাতে পুলিশের বিভিন্ন ইউনিটকে ওয়ারলেসের মাধ্যমে মৌখিক এ বার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি প্রস্তুত রয়েছে এলিট ফোর্স র্যাবো পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন তাও বাতিল করে তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার আদেশ দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সূত্র জানায় ঢাকায় কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটি সহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন তাদের বুধবার চব্বিশে নভেম্বর পূর্বা বাধ্যতামূলকভাবে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে পাশাপাশি ঢাকার বাইরে যাদের যাওয়ার কথা ছিল তাদেরও সফর বাতিল করতে বলা হয়েছে তবে বুধবার সকাল পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশের কোন পর্যায় থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি নাম প্রকাশ করে পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথাও বলতে রাজি হননি ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন পুলিশ সদস্যদের শতভাগ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সব ছুটি বাতিল করা হয়েছে কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে ওয়ারি এক অফিস আদেশ বলা হয়েছে মাতৃত্বকালীন ও শারীরিক অসুস্থতা ছাড়া অন্য যেসব কারণে কর্মকর্তারা ছুটি নিয়েছেন তাদের বুধবারের মধ্যে কর্মস্থলে ফিরতে হবে কেউ বুধবার ফিরে না এলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য নানা শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার তেইশে নভেম্বর সন্ধ্যার দিকে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জুয়ার হিমোগ্লোবিন কমে যায় তবে চিকিৎসকেরা রক্ত দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গজুব ছড়িয়ে পড়ে এই গুজবকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ সদর দপ্তর অন্যদিকে কলিস্তানের সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে রাজধানীর কলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন নিহত ছাত্রের নাম নাইম হাসান তিনি নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন বুধবার চব্বিশে নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে মমর্ষ অবস্থায় নাইমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বারোটায় মৃত ঘোষণা করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মৌদুদ হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে চালককেও আটক করা হয়েছে নাইমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিক ছাত্র আমিদুল ইসলাম ফাহিম জানান গুলিস্তান হল মার্কেটের সামনের রাস্তা হেঁটে পার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টগামী ময়লা পরিবহনের একটি গাড়ি তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আঘাত পায় নাইম সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহম্মদ ফিরোজ নামে এক পথচারী জানান দুর্ঘটনার পর কেউ তাকে ধরছিল না সবাই ভিড় করে দাঁড়িয়েছিল পরে আমরাই তাকে হাসপাতালে নিয়ে যাই ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনসার্স ইন্সপেক্টর মোহাম্মদ বাতসুমিয়া জানান দুপুর সোয়া বারোটায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এরপর চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে তিনি আরও জানান নাইমের পরনে নটরডেম কলেজের ইউনিফর্ম রয়েছে আর তার ব্যাগে থাকা জাতীয় জন্ম নিবন্ধন সনদ থেকে তার নাম জানা যায় তার বাবার নাম মোহাম্মদ শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফিরদুস তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাচির খেল বাড়ি গ্রামে এদিকে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই এস পরীক্ষার্থীর চাঁদপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে নিহতের মধ্যে ঘটনাস্থলে শান্ত ও হাসপাতালে নেওয়ার পথে আসিফ নামে অপরজন মারা যায় তারা দুজনই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এ ঘটনায় গুরুতর আহত পথচারী বীর মুক্তিযোদ্ধা দরুর ইসলাম এবং মোটরসাইকেল আরোহী সাজ্জাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে মঙ্গলবার তেইশে নভেম্বর দিনগত রাত সাড়ে এগারোটার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ব্যাপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুজন বড়ুয়া বলেন ময়া মায়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এ সময় ব্যাপরোয়া গতির মোটরসাইকেলটির সামনে পড়েন তিনি তাকে বাঁচাতে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কে ছিটকে পড়ে তিন আরোহী সহ মোটরসাইকেল এ সময় ঘটনাস্থলেই মারা যায় শান্ত পরে স্থানীয়রা অন্যদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়ার পথে আসিফ নামে আরেকজনের মৃত্যু হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোমান হোসেন বলেন গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাজ্জাদ নামে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অন্যদিকে মিরপুর সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর রাজধানীর মিরপুর দশ নম্বরে বকেয়া বেতনের দাবিতে বুধবার চব্বিশে নভেম্বর সকাল নয়টার পরে সড়ক অবরোধ করে আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিকরা একই সঙ্গে সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সকাল থেকে বেশ কয়েকটি দাবিতে মিরপুর দশ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর দশ নম্বর এলাকা থেকে মিরপুর তেরো নম্বর এলাকার সড়ক বন্ধ রয়েছে যানবাহনে ভাংচুর চালাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা এমন পরিস্থিতিতে অফিসগামী অনেকেই চরম ভোগান্তির মধ্যে পড়েছেন আটক রয়েছে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন বিভাগে পড়েছে পথচারীরা ওই সড়কে একই স্থানে ত্রিশ মিনিটেরও বেশি সময় থমকে রয়েছে পরিবহনগুলো অপরদিকে শর্ত সাপেক্ষে ছাড়া হলো তুলে নেওয়া ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীকে গণপরিবহনে হাফ পাশের কার্যকরের দাবিতে মঙ্গলবার তেইশে নভেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা সেই বিক্ষোভ থেকে তুলে নেওয়া ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে জানা গেছে ওই শিক্ষার্থীর নাম রায়হান উদ্দিন মাহি তাকে পুলিশ ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় ধানমন্ডি আইডিয়াল কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে ডিএমপির রমনা জুনের এডিসি শাহেন শাহ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের বিপরীতে পেট্রোল পাম্পের সামনে থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মাহিকে মারধর করে ধরে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ আন্দোলনের শেষে ধানমন্ডি আইডিয়ালের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে তার মোবাইল ও মোটরসাইকেল ভাঙচুর করে সেই শিক্ষার্থীর মোবাইল ফোন নিয়ে যায় তারা এ ঘটনার প্রেক্ষিতে মাহিকে মারধর করে ঢাকা কলেজে ধরে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানা গেছে ঢাকা কলেজের আহত ছাত্রের চিকিৎসার সকল ব্যয় ভার ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের যাবতীয় মেরামত নতুন একটি মোবাইল ফোন কিনে দেওয়া এবং ঘটনার সঙ্গে জড়িত আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বহিষ্কারের শর্তে মাহিকে ছেড়ে দেওয়া হয়েছে একই সঙ্গে থানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে যেন ঢাকা কলেজের সামনে এসে আর কোনও আন্দোলন কর্মসূচি না করে তাও নিশ্চয়তা দাবি করা হয়েছে প্রায় পাঁচ ঘন্টা আটকে রাখার পর পুলিশ ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ কর্তৃপক্ষের বৈঠকে সমোচিত হয় এ সময় ধানমন্ডি আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বৈঠকে পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানার ওসি অপারেশন ডাব্লু ও কলাবাগান থানার ওসি অপারেশন আবু জাফর ঢাকা কলেজের পক্ষে ছিলেন ঢাকা কলেজ ছাত্রাবাস কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আরও ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এম ময়নুর হোসেন ধানমন্ডি আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজিবুর রহমান ও ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর কুদ্দুস শিকদার সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম